মণিপুরের হিংসা এবং মহিলাদের উপর অত্যাচারের বিষয়ে সংসদে আলোচনার দাবিতে সোমবারও ফের একবার উত্তাল হল সংসদের দুই কক্ষই। সেই হট্টগোলের মধ্যেই এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, এই বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত তিনি। তিনি আরও জানান, এই সংবেদনশীল বিষয়ে গোটা দেশের সত্যটা জানা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে যাতে সংসদে আলোচনা করা যায় তার জন্য বিরোধী দলের নেতাদের অনুরোধ জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংবাদ সংস্থা ANI এর রিপোর্ট অনুযায়ী এদিন লোকসভায় অমিত শাহ বলেন, আমি সংসদে এ বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত, বিরোধীদের এই বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। এই স্পর্শকাতর বিষয় সম্পর্কে সত্যিটা জানা দেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে তারপরেও বিরোধীরা এ বিষয়ে সংসদের অন্তরে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড় থেকেছেন। মেরা বিপক্ষ কে সবই সম্মানীয় সদস্য সে মেরা আগ্রহ হে কি এক বহুত সংবেদনশীল মুদ্দে পর কাফি সদস্য নে সত্তাধারী দল কে আর বিপক্ষ কে দোনো ওর কে সদস্য নে চর্চা কি মাং কি হ্যা। মেয়ে সদন মে চর্চা কে লিয়ে তৈয়ার হু। মুঝে মালুম নাই হ্যা কে বিপক্ষ কো চর্চা করনে দেনা নাহি চাহতা। মেরা বিপক্ষ কে নেতা কো আগ্রহ হ্যা কি চর্চা হোনে দে আর ইস মহত্বপূর্ণ মসলে পর পুরে দেশ কে সামনে সচাই যায়ে বহুত মহত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।